আসসালামু আলাইকুম। শরীরটাও কিন্তু একটা যন্ত্রের মতো, এটা কিভাবে ভালো রাখতে হয়, এটার ফুয়েল কি, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের কিন্তু সুষম খাদ্য খেতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে, তাহলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে এবং শরীর সুস্থ থাকবে। অ্যাডমিশনের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পরিশ্রম করতে হয় অ্যাডমিশনের সময়। তো এই সময় খাদ্যাভ্যাস কিন্তু একটু আলাদা হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং গরমকাল আসছে, বেশি বেশি পানি পান করতে হবে। আপনি সালাইন মিশিয়ে পানি খেতে পারেন, কিন্তু সবচেয়ে বেটার হয় আপনি লেবুর শরবত খেতে পারেন, কারণ ভিটামিন সি কিন্তু প্রতিদিন খেতে হয়, কারণ শরীরে এটা কখনোই মজুদ থাকে না। আর ভিটামিন সি কিন্তু মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য, শরীর চনমনে থাকার জন্য এবং রোগ মুক্ত থাকার জন্য কিন্তু খুবই উপকারী এবং এটা ক্লান্তিও দূর করে। রাতে খাবার কম খাবেন, রাতে খাবার বেশি খেলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে, এরকম ছোটখাটো বিষয়ে কিন্তু পড়ালেখার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার শরীর কিভাবে ভালো থাকে, আপনার ভালো লাগছে না, এটাও কিন্তু একটা রোগের অংশ, এটারও কিন্তু একটা ট্রিটমেন্ট আছে। আপনার বিষণ্ণ লাগছে, এটাও কিন্তু একটা রোগের অংশ। আপনাকে বাসায় ভালো লাগছে না, একটু ঘুরতে যেতে হচ্ছে, এটাও কিন্তু আপনার শরীরের একটা চাহিদা। এগুলো কিভাবে দূর করা যায়, কিভাবে প্রোডাক্টিভ করা যায়, সেগুলো বিষয়ে কিন্তু অনেক ভিডিও আছে। আপনার যে সমস্যা জাস্ট আপনি সেটা গুগলে সার্চ করুন, আপনি এটা পেয়ে যাবেন। কিংবা পড়ালেখায় সংক্রান্ত যদি কোনো বিষণ্ণতা, ভালো না লাগা বা বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনার ফেস করে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি লিংক রয়েছে, আপনারা জাস্ট মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আর দ্য ফুডি ডে চ্যালেঞ্জ কোর্সটা যদি করেন, এখানে কিন্তু প্রতিদিন নিত্য নতুন বুস্টার ক্লাস নেওয়া হয়, কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি এবং কিভাবে পড়ালেখা করতে পারি এবং কিভাবে আনন্দে আনন্দে চান্স পেতে পারি, সমস্ত কিছুই কিন্তু শেখানো হয়। নতুন ব্যাচ কবে শুরু হবে সেটা আপনি জানার জন্য জাস্ট কমেন্ট করুন কিংবা ডিসক্রিপশনে আপনারা দেখুন, বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন। আর ইনবক্সে আমন্ত্রণ রইল যে কোনো প্রশ্নের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত, কারণ গাইডলাইনের অভাব কি সেটা আমি জানি। আমি একজন জেলা শহরের শিক্ষার্থী হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে একটা প্রশ্ন করবো সেই সুযোগ কিন্তু আমরা ছিল না। অনেক ফি দিয়ে, অনেক কোর্স করে কিন্তু অনেক কিছু শিখতে হয়েছে, অনেক প্রশ্নের উত্তর কিন্তু নিতে হয়েছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো আমার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ ছিল না। সেই ধরনের গাইডলাইনের অভাব যাতে না হয় সেটারই প্রয়াস কিন্তু এই ইউটিউব চ্যানেল। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।